ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার যুদ্ধের প্রশ্ন আসলেই আমাদের মূলত অসহযোগ আন্দোলন কিংবা জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড কিংবা ক্ষুদিরামের আত্মত্যাগের কথা আমাদের সামনে আসে। এছাড়াও আরও একটি বিষয় যেটা আমাদের সামনে আসে সেটা হলো 1919 সাল থেকে 1924 সাল পর্যন্ত ব্যপ্ত যে খেলাফত আন্দোলন, যা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। কিন্তু আমরা খেলাফত আন্দোলনের কাহিনীটা জানলেও এর রাজনৈতিক বিশ্লেষণধর্মী কাহিনীটা আমাদের অনেকেরই অজানা। মূলত প্রথম বিশ্বযুদ্ধের তুরস্কের খলিফা ছিলেন রাজা পঞ্চম মোহাম্মদ। তিনি ছিলেন মূলত তুর্কি খেলাফতের শেষ খলিফা। 1914 সালের নভেম্বর মাসে তিনি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি জার্মানির পক্ষে চলে যেতে বাধ্য হন। ভারতবর্ষের মুসলিম লীগ তখন রাজনৈতিকভাবে একটি জটিল পরিস্থিতির সম্মুখীন হয়, কারণ ভারতবর্ষের মুসলিম লীগকে ধর্মীয়ভাবে সমর্থন দিতে হয় খেলাফতকে, অর্থাৎ রাজা পঞ্চম মোহাম্মদকে, কিন্তু রাজনৈতিকভাবে তাদেরকে ব্রিটিশদেরকে সমর্থন দিতে হয়, কারণ ব্রিটিশ এখানে মিত্রশক্তির প্রধান নেতা এবং ব্রিটিশ ভারতের সমর্থন লাগবে এবং ব্রিটিশদের প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের সমর্থন পেতে হলে কংগ্রেস এবং মুসলিম লীগের উভয়েরই সমর্থন প্রয়োজন। তখন মুসলিম লীগ ইংরেজদেরকে একটি শর্ত দিল যে তুর্কি সাম্রাজ্যের যদি কোনো ক্ষতি না হয় তাহলে তারা বিশ্বযুদ্ধে ব্রিটিশদেরকে সমর্থন দিতে পারবে। এই কথার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী একটি কৌশলের আশ্রয় নেয়। তারা দুইজন পরপর ভাষণ দিয়ে বললেন, আমাদের যুদ্ধ মূলত অক্ষশক্তির বিরুদ্ধে, সালতানাতের বিরুদ্ধে নয়। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে ডেভিড লয়েড জর্জ, যিনি ব্রিটেনের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী যিনি ইংলিশ জাতি নন, মূলত তিনি ছিলেন একজন ওয়েলসবাসী। যা হোক, এই ব্রিটিশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরিশেষে তাদের কথা রাখেননি এবং তুর্কি সালতানাতের উপর আক্রমণ করে বসেন। এরপর বাধ্য হয়ে ভারতীয় মুসলিম লীগ তুর্কি খেলাফত রক্ষার আন্দোলন শুরু করেন, আর এটাই ইতিহাসে খেলাফত আন্দোলন নামে পরিচিত। এরপর মোস্তফা কামাল আতাতুর্ক ক্ষমতায় আসেন এবং তুরস্ককে এই সালতানাতের হাত থেকে দূরে রাখেন এবং অবশেষে পহেলা নভেম্বর তিনি এই সালতানাতের বিলুপ্তি ঘটান। তুরস্কের প্রজাতন্ত্রের ঘোষণা করা হয় 1923 সালের 29 অক্টোবর। এই সময় তুরস্কের জন্য মোস্তফা কামাল আতাতুর্ক নতুন সংবিধান প্রণয়ন করেন। এই যে নতুন সংবিধান সংবলিত তুরস্ক, এটা কি বলা হয়, আধুনিক তুরস্ক। মোস্তফা কামাল আতাতুর্ক পাশা ইসলামিক সালতানাত বাতিল করে পুঁজিবাদী, অর্থাৎ মার্কিনীদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, আর এজন্যই তাকে তৎকথিত আধুনিক তুরস্কের জনক বলা হয়। এবং খেলাফতের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে 3 মার্চ 1924 সালে। তো বন্ধুরা, এই ছিল খেলাফত আন্দোলন নিয়ে আজকের সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী আলোচনা। আরও রাজনৈতিক এবং ঐতিহাসিক বিষয় সম্পর্কে